আমাদের উচিত শুধু আল্লাহর দিকে একনিষ্ঠ হওয়া, দুনিয়াকে ভালো না বাসা, কিচ্ছু না দুনিয়াটা, আমার চেয়ে ভালো আপনারা এটা জানেন না, কিচ্ছু না দুনিয়াটা, মানে মুহূর্তে ডিজাস্টার হয়ে যেতে পারে। আর যাদেরকে নিয়ে এই দুনিয়া, আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন স্ত্রী সন্তান, এরা সবাই যে যার হক চাচ্ছে, তাদের হক দিয়ে দেন আপনি খুব ভালো, দিতে পারবেন না আপনি ভালো না, সারাটা জীবন করতে থাকেন, দেখবেন একদিন দিতে পারেন নাই সে আপনাকে চিনবে না। নবী সাল্লাম বলেননি কথাগুলো, জাহান্নামে যাওয়ার কারণ এগুলো উল্লেখ করেন নাই। কিসের আত্মীয় আর কিসের আপনজন আর কিসের অফিসের বস আর কিসের কি, সবাই সবার স্বার্থ নিয়ে পড়ে আছে। একজন সত্তা আপনার কাছে স্বার্থ চায় না, সে কে? আল্লাহ পাক। এটা যদি বুঝতে পারেন তাহলে দেখবেন মনটা আল্লাহর দিকে নরম হয়ে যাবে। আর মুসলিমদের এখন এই মানসিক আত্মশুদ্ধিটা বেশি দরকার। আমরা কেন যেন অস্থির জাতি হয়ে গেছি, এখন একটা মানসিকভাবে শান্তি নাই আমাদের মধ্যে। খেয়াল করে দেখবেন সারা দিন দুশ্চিন্তা, দুর্ভাবনা, পেরেশানি। নামাজে আসি তাও মনে হয় যত তাড়াতাড়ি নামাজ শেষ করতে পারলে বাস, 5 মিনিট 4 রাকাত নামাজ, আর ইমাম যদি ভুলে 10 মিনিট পড়ায় তো চাকরি নট। খতিব খুতবা দিবে 30 মিনিট ঘড়ি ধরে বলে দিবে, ভুলে যদি 10 মিনিট বেশি দিয়ে ফেলছে, আজকে আসছেন ভালো কথা হাদিয়া নিয়ে যান, পরের দিন আর আসেন না। অস্থির।